স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে ওয়েস্টমিনিস্টারে মেথডিস্ট চার্চ কনভেনশন হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রিটেনের মন্ত্রী ও পার্লামেন্টের সদস্যরা। সে সময় গণতন্ত্র এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের প্রশংসা করেন তারা। এমদাদুল হক এমদাদের ভিডিওচিত্রে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের ওয়েস্টমিনিস্টারের মেথডিস্ট চার্চ কনভেনশন হলে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত স্বাধীনতার 51তম ও জাতীয় দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ব্রিটেনের মন্ত্রী ও সাংসদরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও গণতন্ত্র ও আঞ্চলিক নিরাপত্তায় জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। warmly embraced him and we were the first country in Europe to recognize. We are building, you know, our relationship with UK between Prime Minister Boris Johnson and Prime Minister Sheikh Hasina. They have taken a common resolve to take our relationship to a transformative elevation. খ্যাতনামা চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ছবি অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। বাংলাদেশ থেকে আগত শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরাও এতে নৃত্য পরিবেশন করেন। পরিশেষে রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম আগত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন।